নমস্কার, গল্পই গল্প। কণা কাহিনী মানেই গল্প। সে গল্প পরিসরে স্বল্প হলেও মানব জীবনের নাট্যমঞ্চে সর্বদা সত্যের সন্ধান দেয়, সত্য কথা বলে। তেমনি গল্পের ডালি নিয়ে আজ পঞ্চম পর্বে কণা কাহিনীতে আমি চৈতন্য দাস। আমার হাতে যে গল্পটি উঠে এলো, গল্পটি পাঠিয়েছেন সুদূর বাঁকুড়া থেকে রামামৃত সিংহ মহাপাত্র। গল্পের নাম বর্ষা। ফাঁকা ক্ষেতের সামনে দাঁড়িয়ে মাথার উপর তাকায় নবারুণ। মনে মনে বলে, কে বলবে এটা বর্ষাকাল? আকাশ থেকে সূর্যের তাপ তো নয়, যেন আগুনের গোলা নামছে। সেদিন কথা হচ্ছিল নিমায়ের সঙ্গে, আফসোসের সুরে বলছিল, এবার দেবতা বিরূপ, মনে হয় না কাউকে ধান রুইতে হবে। ধান না রুইলে খাবো কি? প্রশ্ন আছে কিন্তু উত্তর দেবার কেউ নেই। মিন্টু মাসান্তের আড়তে গিয়েছিল কিছু টাকা অগ্রিমের আশায়। অনুনয় করে বলেছিল, হাজার কানেক হলো দেন, পুয়াতি বউটারে বাপের ঘরে রাইখে আইসেছি, খালি হাতে যাই কেমনে। মিন্টু পাক্কা ব্যবসাদার, সেই মতোই উত্তর দিয়েছিল, টাকা না হয় দিব, তবে এবারে গতিক দেখে মনে হচ্ছে তো চাষবাস হবে নাই, তখন শুধবি কিসে? হ্যাঁ, উত্তর করেনি নবারুণ, শুধু বলেছিল, দেন কেনে? মিন্টু দিয়েছিল, তবে খাতায় লিখিয়েছিল, 8 পাস নবারুণের পড়তে কোনো ভুল হয়নি। স্পষ্ট লেখা ছিল, ধান দিয়ে শুধতে না পারলে 10% সুদের হারে নগদে শোধ দেব। না নিয়ে উপায় ছিল না বলে নেওয়া, না হলে এভাবে টাকা নিত না নবারুণ। গতবারেও চাষ তেমন হয়নি, তার উপর দুর্গা পুজোর আগে বানে ভাসলো সারা গা। অনেক দরবার করে পঞ্চায়েত থেকে একটা ত্রিপল পেয়েছিল, আর এবারে বৃষ্টি নাই, প্রকৃতির খেলা বোঝা ভার। সকালে শালাবাবু ফোন করেছিল, ডাক্তার বলছে দিদিকে হাসপাতাল ভর্তি করতে হবে, তুমি আইলে ভালো হইতো। সেদিন ওর বউ শিউলির সঙ্গে কথা হয়েছে, দিন কতক দাঁড়াও, টুকুন চাষটুকু সারেলি, লিয়ে পর যাচ্ছি। নবারুণ বুঝে গেছে এবার চাষের কোনো আশা নেই, তাই সকালেই বেরিয়েছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মাঝে ফাঁকা মাঠ দেখে দাঁড়িয়ে পড়ে নবারুণ, মনটা খারাপ হয়ে যায়, কে জানে বউটার কি হবে। শালা জানিয়েছে দিদিকে হাসপাতালে দিয়েছি, পৌঁছাতে দেরি হয় নবারুণের, শ্বশুর বাড়ি নয় সোজা হাসপাতালে যায়। ওকে দেখেই শালাবাবু ছুটে এসে খবরটা দেয়, ভাগ্নি হয়েছে জামাইদা, ভাগ্নি। শুনে ছুটে দেখতে যায়, ওকে দেখে শিউলি বলে ওঠে, তুমি বিটি খুঁজেছিলে না, লাও বিটি হইছে, এবার নাম দাও। খুশিতে মনটা ভরে যায় নবারুণের, বলে, হুম, নাম হবে
বর্ষা বলেই হাসপাতালের জানালা দিয়ে আকাশের দিকে তাকায়। ভরা শ্রাবণে কোথাও মেঘ জমেছে কিনা দেখার জন্য।